আসসালামু আলাইকুম বন্ধুরা, পটলের একটা দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো আজকে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেয়ে নেবে। আজকে তৈরি করে দেখাবো তিল পটল, খুবই সাধারণ উপকরণ দিয়ে এবং অনেক টেস্টি এই রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো প্রথমে আমি পটলগুলো ভেজে নেব, এর জন্য কড়াইতে সরষের তেল কিছুটা দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপর এখানে আমি আস্ত পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি এরকমভাবে ছিলে নিয়েছি, আর সাথে গাগুলো একটু চিরে দিয়েছি যাতে মশলাগুলো ভেতর অবধি ঢুকতে পারে। আর পটলের মধ্যে আমি সামান্য একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি মোট এখানে 6টা পটল দিয়ে রেসিপিটা আজকে তৈরি করব। পটলগুলোকে হাই আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর হাতায় করে একটু চাপ দিয়ে ভাজতে হবে যাতে পটলের ভেতরে পানি থাকলে সেটা বেরিয়ে যায় এবং পটলগুলো ভালোভাবে ভাজা হয়। পটলটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পটলটাকে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। এই তেলে আমি এখন রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। মশলাগুলো অ্যাড করার সময় আঁচটা কমিয়ে দেবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে অ্যাড করতে হবে, পটলটা আমি লবণ এবং হলুদ মাখিয়ে ভেজেছি। 1/2 চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি সব কিছুকে। তো অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভুনে নেব 2 মিনিট মতো। আঁচটা লোয়ে রেখেছি যাতে মশলাগুলো ভালোভাবে ভোনা হয়। 1-2 মিনিট একটু মশলাটা ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় টমেটো কুচিটা দেওয়া একদমই অপশনাল, কেউ যদি দিতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো এখানে আমি 2-3টে ছোটো ছোটো সাইজের টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো। এতে করে টমেটোগুলো কিছুটা নরম হয়ে যাবে এবং মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, হাই আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তিল, আমি হালকা একটুখানি ভেজে নিয়ে অল্প পানি দিয়ে বেটে নিয়েছিলাম। এখন এই তিল বাটাটাকে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে ভুনে নিতে হবে, যতক্ষণ না কড়াই থেকে তেলটা ছাড়তে শুরু করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন কড়াইয়ের ধার দিয়ে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আমি এই রেসিপিটায় কোনো রকম পানি অ্যাড করব না, পানি ছাড়াই রান্না করব শুকনো শুকনোভাবে। তো পটলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা যদি ঝোল তরকারি করতে চান এই পটলটার, তিল পটলের, তাহলে পানি অ্যাড করতে পারেন। আমি কোনো রকম পানি আজকে অ্যাড করব না,
এরকম ভুনা ভুনাভাবে পটলের এই রেসিপিটা তৈরি করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তারপরে লো আঁচে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে নিলাম। এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লঙ্কাটা দেবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও লো আঁচে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তিল পটলের রেসিপিটা আমি এরকম ভুনা ভুনাভাবেই তৈরি করব। এভাবেই কিন্তু এই পটলের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই রান্নাটা করছি। আপনারা যদি ঝোল করতে চান বা পানি দিতে চান একটুখানি, তাহলে দিতে পারেন। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাঝে চাইলে কয়েকবার নাড়াচাড়া করে দিতে পারেন। আর এখন কিন্তু আমার তিল পটলটা ভুনে নেওয়া একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু তিল পটল ভুনা। রেসিপিটা খুবই সহজ, ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।